रेड सबसक्राइब बटनटी क्लिक कर सबसक्राइब कर बेल आइकनटी क्लिक कर परवर्ती अपडेटगुलो सबार आगे। जे समस्त बंधुरा पुलिसे चाकरी करते चान तादेर जोन्नो रयेछे एकटा सुखबर। एबार राज्येर आबकारी दप्तरे कन्स्टेबल एवं लेडी कन्स्टेबल पदे नियोगेर जोन्नो विज्ञप्ति प्रकाशित हये गेल। तो चलुन आपनारा किभाबे आवेदन करबेन, आवेदने लास्ट डेट कि रयेछे एबं टोटाल शून्य पद कि रयेछे सबकिछुई आपनादेरके किन्तु इन डिटेले एई भिडियोते आमि जानिये देब। ताई भिडियोटी अवश्यई प्रथम थेके शेष अब्दि आपनारा मनोयोग सहकारे देखबेन। तो चलुन भिडियोटी शुरू करा जाक। तो बंधुरा भिडियोटी देखार संगे संगे प्लिज एक लाइक बटने एक्षुणी लाइक कर दिन और सम्पूर्ण भिडियोटी देखा हो गेले अवश्य बंधुदेर मध्य शेयर करबें। और एमन धरनेर लेटेस्ट सरकारी बेसरकारी चाकरिर खबरगुली प्रत्येक दिन पावार जोन्नो एक्षुणी आमादेर चैनलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिके क्लिक करे अन करे देबेन। तो चलुन सरासरि सेई अफिशियल नोटिफिकेशन थेके आपनादेरके विस्तारितभावे जानिए दी। बंधुरा এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং রিক্রুটমেন্ট সেকশনে কিন্তু আপনারা সেই অফিশিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। অর্থাৎ রাজ্যের আবগারি দপ্তরে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই দুটি পদেই কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে আপনারা ডেট দেখতেই পাচ্ছেন 9-3-2019 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে নোটিশটি ডাউনলোড করে আমি দেখিয়ে দিই। তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা সেই অফিশিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। অর্থাৎ রাজ্যের যে এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই দুটি পোস্টেই কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান ক্ষেত্রে এজ লিমিট যেটি আপনাদের থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সে হিসাব করবেন 1 জানুয়ারি 2018 তারিখ অনুযায়ী। SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা 3 বছর এবং 5 বছর বয়সের ছাড় পাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের বাংলা এবং নেপালি এই দুটি ভাষায় লিখতে এবং পড়তে অবশ্যই জানতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মস মে বি সাবমিটেড থ্রু অনলাইন অর অফলাইন মোডস ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 11-3-2019 তারিখ টু 10-4-2019 তারিখ। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটি প্রসেসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে 11-3-2019 তারিখ অর্থাৎ মার্চের 11 তারিখ থেকে এবং লাস্ট ডেট যেটি রয়েছে 10-4-2019 তারিখ। এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে কি দিতে হবে এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু দেওয়া এবং টোটাল শূন্যপদ এক্সাম সিলেবাস এই সমস্ত কিছু কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই। পরবর্তী সময়ে যখন ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আমি সমস্তটাই জানিয়ে দেবো। এবং এক্ষেত্রে আপনারা দুটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.wbpolice.gov.in এবং www.exw.gov.in। এই দুটি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন। পরবর্তী আপডেটটি আসা মাত্রই কিন্তু আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।